Hey guys, welcome back to my YouTube channel. I hope that all of you are doing very well. So sorry for this delay. Video upload korte ektu late hoye gelo. The reason is that internet connection last kodin thore internet connection prochondo kharap cholchilo ei puro jaygatate. To tai ektu late hoye gelo ar amar ektu break er dorkar chilo. Hoyto tumra ekhono joler problem, electricity problem, net er problem oneke hoyto face korcho ar kota din wait kore jao. ওটাও ঠিক হয়ে যাবে, একটু সময় লাগবে, কারণ যা ডিজাস্টারটা হলো গোটা ওয়েস্ট বেঙ্গলের উপর দিয়ে সেটা কাটিয়ে উঠতে একটু সময় লাগবে। আমি জানি না আর কি কি দেখতে হবে। একই লকডাউন চলছিল, তারপরে এই আই ডোন্ট নো। যাই হোক, এই আলোচনাটা থাক, কারণ এটা নিয়ে বলা শুরু করলে আমি বলতেই থাকবো, কারণ আমার প্রচুর কিছু বলার আছে। সো আজকে ভিডিওটাতে আমি ডিরেক্ট চলে আসি। আজকে ভিডিওটা ডিআইওয়াই প্ল্যান্টার বাস্কেট নিয়ে। তোমরা হয়তো ডিআইওয়াই প্ল্যান্টার দেখেছো পার্ট ওয়ানটা, যদি না দেখে থাকো ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, যাও গিয়ে দেখতে পারো। আজকে ভিডিওটা একটু ট্রিকি, কারণ কি তোমরা হয়তো দেখে থাকবে যে অনলাইন শপিং ওয়েবসাইটগুলোতে প্রচুর ডিআইওয়াই প্ল্যান্টার বাস্কেট, হ্যাঙ্গিং প্ল্যান্টার, বহু প্ল্যান্টার, অনেক টাইপের আইটেম বিক্রি হচ্ছে। আর যেটা মেন প্রবলেম হচ্ছে যে আমরা এগুলো কিনতে পারি না, কারণ প্রচণ্ড এক্সপেন্সিভ, সবার পক্ষে এফোর্ড করা সম্ভব নয়। তো আমি তোমাদেরকে একটা সাজেশন দিতে পারি, যদি তোমরা ইন্টারেস্টেড থাকো তো তোমরা কয়েকটা কিছু মেটেরিয়ালস নিয়ে প্রত্যেকটা জিনিস বানাতে পারো। আমি আজকে পাঁচটা আইডিয়া তোমাদেরকে দেখিয়েছি, ফিউচারে আরও আইডিয়াস দেখাবো। তো ভিডিওটা তাহলে পুরোটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো, আই হোপ ভিডিওটা তোমাদের ভালো লাগবে। সো ডোন্ট ওয়েস্ট ইন টাইম, লেটস গেট স্টার্টেড টু দ্য ভিডিও। অ্যাজ ইউ ক্যান সি দিস ইজ এরিকা পাম। তোমরা হয়তো আমার অনেক ভিডিওর ব্যাকগ্রাউন্ডে এই গাছটা দেখে থাকবে। তো ইন মাই ফার্স্ট ডিআইওয়াই আই এম গোয়িং টু মেক ডিআইওয়াই প্ল্যান্টার বাস্কেট ফর দিস প্ল্যান্ট। তার জন্য আমি ফার্স্টে কার্ডবোর্ড নিয়েছি। ইউ ক্যান সি দ্যাট এটার দুটো পার্ট আছে, ওয়ান ইজ ফর মেকিং সাইড ওয়াল, আদার ইজ ফর মেকিং বেস সেকশন। তো অ্যাট ফার্স্ট আমি যেটা করব সেটা হলো, যেহেতু কার্ডবোর্ডের অলওয়েজ দুটো লেয়ার থাকে তোমরা জানোই নিশ্চয়ই, তো লেয়ার দুটোকে ভালো করে আলাদা করবো, একটু কেয়ারফুলি আলাদা করে নিতে হবে। দেন ফোল্ড করা স্টার্ট করবো প্রত্যেকটা লেয়ারকে, কারণ বুঝতেই পারছো যে বাস্কেটটা রাউন্ড শেপের হবে, তো যাতে শেপটা প্রপারলি আসে। কার্ডবোর্ড এত হার্ড হয় তো ভালো করে ফোল্ড করে নিলে হবে কি রাউন্ড শেপটা খুব ইজিলি চলে আসবে। আফটার দ্যাট লেয়ার দুটোকে ভালো করে গ্লু দিয়ে অ্যাটাচ করবো। তার জন্য আমি ফেভিকল ইউজ করেছি। দেন তোমরা স্টেপলারও ইউজ করতে পারো, আমিও স্টেপলার দিয়ে স্টেপল করে নেব। ওয়ান থিং, বাস্কেটটার সাইজ অবশ্যই মেজার করে নেবে, কারণ সাইজটা একটু বড় হলেও চলবে, বাট যদি ছোট হয়ে যায় না তাহলে প্ল্যান্টারটা রাখতে আর বের করাতে খুব প্রবলেম হবে। ইজিলি বাস্কেটে যাতে রাখা যায় সুবিধে মতন সাইজটা আগে মেজার করে নেবে। ওকে, নাও আই এম ইউজিং দিস অ্যানাদার গ্লু, দিস ইজ অ্যারেলডাইট। এটা টিউব ফর্মে থাকে, মিডিয়াম সাইজের নিয়েছি আমি এটা। এটা দুটো টিউব, দুটো মিক্সচার থাকে একটা প্যাকেটের মধ্যে। তো সেম অ্যামাউন্টের দুটো টিউব থেকে আমি দুটো মিক্সচার ভালো করে মিক্সড আপ করে নিয়ে দেন অ্যাটাচ করব। ওকে, সো দিস ইজ লিটল মাচ এক্সপেন্সিভ, বাট দিস ইজ আ ভেরি স্ট্রং অ্যাডেসিভ, ইট উইল বন্ড সেরামিক্স, উড, গ্লাস, মেটাল অলসো, মোস্ট হার্ড প্লাস্টিক অলসো, বাট ফর দিস ডিআইওয়াই ইউ ক্যান গো উইথ নর্মাল ফেভিকন। দেখতেই পাচ্ছ আমি বেস্ট আমি সার্কেলের শেপে কীভাবে কেটে নিয়েছি মেজার করে। দেন সেম ওয়েতে আমি অ্যারেলডাইট অ্যাড করে নিয়েছি। তার আগে পেপার টেপ দিয়ে অ্যাডজাস্ট করে নেব, দেন অ্যারেলডাইট অ্যাড করব। আফটার অল দিস হোল প্রসেস এই পুরো ব্যাপারটাকে ড্রাই করার জন্য রেখে দেব। তো দেন দ্য মেন পার্ট, জুট বসানোর পালা। তো দেখতে পাচ্ছ আমি নারকেল দড়ি নিয়েছি, 5 থেকে 6টা এরকম বাঞ্চ ইজ এনাফ। তো যে কোনো হার্ডওয়্যার শপে এরকম জুট তোমরা পেয়ে যাবে, একটা বাঞ্চ মোটামুটি 6 থেকে 7 টাকা পড়ে যায়। তো চলো জুট বসিয়ে নিই। Thank you.
অ্যাজ ইউ ক্যান সি কমপ্লিট হয়ে গেছে, এবার ডেকোরেশন করার পালা। ফর দিস আই এম টেকিং দিস লেস, এটা অ্যাকচুয়ালি একটা টেবিল কভারের সাইড ছিল, তো যেটা আমি কেটে রেখে দিয়েছিলাম, ডিজাইনটা খুব ভালো ছিল বলে, তো ওটাই আমি এখানে বসাবো। আই এম গোয়িং টু অ্যাটাচ দিস ইউজিং দিস গ্লু। আফটার দ্যাট ট্যাসেল বানানোর পালা, তার জন্য আমি হোয়াইট উল নিয়েছি, তো দেন 8-10 রাউন্ডস নিয়ে ট্যাসেল রেডি করে নিয়েছি। অ্যান্ড দেখতেই পাচ্ছ আমি ট্যাসেলগুলোকে লেজের মাঝে মাঝে গ্যাপগুলোতে কীভাবে ঝুলিয়েছি। সো চলো তাহলে ফাইনাল রিভিলটা দেখিয়ে নিই। সেকেন্ড DIY, এগেন দিস ইজ আ প্ল্যান্টার বাস্কেট আইডিয়া, বাট ফেব্রিক ইউজ করে। আগের DIY এর মতনই আমি প্ল্যান্টার বাস্কেট রেডি করে নিয়েছি, মানে বেসটা কার্ডবোর্ড দিয়ে যেভাবে বানিয়েছিলাম ঠিক একইভাবেই বানিয়ে নিয়েছি। দেন ফেব্রিক অ্যাড করবো গ্লু দিয়ে, ভালো করে বাইরেটা ফেব্রিক দিয়ে কভার করে নেব ফার্স্টে। এবার দুটো সাইডে যে এক্সট্রা ফেব্রিকগুলো বেঁচে আছে ওগুলো আমি গ্লু দিয়ে ভালো করে বোর্ডের উপর বসিয়ে নেব। দেন কামিং টু দ্য ডেকোরেশন সেকশন, আই এম ইউজিং দিস রেড পমপমস, চাইলে রেড ট্যাসেলসও বানাতে পারো তোমরা। অ্যাজ ইউ নো দ্যাট রেড অ্যান্ড ব্লু আর কন্ট্রাস্টিং কালার্স, সো খুব অ্যাট্রাকটিভ লাগবে বাস্কেটটা কমপ্লিট হয়ে যাওয়ার পর। ইয়েস, দিস ইজ দ্য ফাইনাল রেজাল্ট। থার্ড DIYটা খুবই ইজি, দুটো উডেন রিং নিয়েছি দেখতেই পাচ্ছ, দুটোকে আমি ভালো করে হোয়াইট অ্যাক্রিলিক কালার দিয়ে কভার করে নেবো, চাইলে 2-3 কোট কালারও ইউজ করতে পারো। দুটো রিংকে ভালো করে এমন পজিশনে বসাবো যাতে মাঝে প্ল্যান্টটা রাখা যায়, সেই মতন করে তোমরা ভালো করে শিওর হবে। দেন তারপরে দড়ি দিয়ে ওপরে টাইট করে বেঁধে নেবে। আফটার দ্যাট আমি উডেন স্লাইসটা বেস হিসেবে ইউজ করেছি। এবার প্ল্যান্ট বসাবো। তোমরা হয়তো প্লাস্টিক বটলের এই প্ল্যান্টার আইডিয়াটা দেখোনি, ভিডিওটা যদি না দেখে থাকো তাহলে ভিডিওটা ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, দেখে নিতে পারো, প্লিজ ওয়াচ। এবারে হ্যাং করব, তো হ্যাং করার জন্য S-shaped হ্যাঙ্গার ইউজ করেছি, তো চলো তাহলে ফাইনাল আউটপুটটা দেখে নিই। ফোর্থ DIY, এর জন্য 4 সিমিলার সাইজের জুট নিয়েছি আর নিয়েছি 2 সেরামিক পটস। দেন নট বানাবো, ফার্স্টে 4 জুট দিয়ে
টাইট করে একটা নট বানিয়ে নেব। নেক্সট যে দুটো নট হবে সেটা সেরামিক পটসের লেন্থ অনুযায়ী ওয়ান বাই ওয়ান বানাবো। ফার্স্টে সেরামিক পটস বসিয়ে ভালো করে মেজার করে নিও, দেন পরপর দুটো নট সেম লেন্থের বানিয়ে নাও। এরপর খুব ইজিলি সেরামিক পট বসিয়ে নেবো, অ্যান্ড ডোন্ট ওয়ারি দিস ইজ কোয়াইট স্ট্রং, সো পট পড়ে ভেঙে যাওয়ার কোনো চান্সই নেই। তাও একবার নাড়াচাড়া করে দেখে নিতে পারো, নট যদি ঠিকঠাক করে বেঁধে থাকো তো পট পড়ার কোনো চান্সই নেই। সো দুটোতেই আমি প্ল্যান্ট অ্যাড করে নিয়েছি, অ্যান্ড হিয়ার ইজ দ্য ফাইনাল রেজাল্ট গাইস। এটা তোমরা হয়তো আগে দেখেছো, আর যদি না দেখে থাকো তো ডেসক্রিপশনে লিংক আছে, প্লিজ চেক। সো দ্যাট ওয়াজ টুডেস ভিডিও গাইস, আই হোপ যে ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে দেন লাইক দ্য ভিডিওটা, শেয়ার করো তোমার ফ্রেন্ডস ফ্যামিলি অ্যান্ড রিলেটিভসদের মধ্যে, অ্যান্ড অফকোর্স সাবস্ক্রাইব ক্র্যাফ্ট সিরিজ অ্যান্ড হিট দ্য বেল বাটন ফর ফার্দার আপডেটস। আচ্ছা দেখা হবে পরের ভিডিওতে, তার আগে বলে রাখি আমাকে তোমরা আমার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলসগুলোতে ফলো করতে পারো, ডিসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে আমার ফেসবুক পেজ আর ইনস্টাগ্রাম আইডি, তো যাও গিয়ে ফলো করো। আর দেখা হবে পরের ভিডিওতে, ভালো থাকো, সুস্থ থাকো, অ্যান্ড সেফ থাকো।